প্রতিদিন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। ওয়ে জেরি, তুমি কি ঘুমাচ্ছ? দাঁড়াও, তোমাকে বোমা মেরে উড়িয়ে দেব। বাহ, হয়ে গেছে, কানটা বন্ধ করে রাখি। ওহ দারুণ, কার এত বড় সাহস আমাকে বোমা মারল? তাই নাকি, এত বড় কথা, ধরে ফেলেছি তোমাকে। কি ব্যাপার, তুমি হাতের ভেতরে কি লুকাচ্ছ? তুমি কি দেখতে চাও? হ্যাঁ, এদিকে আসো। এই না, মার খাও, আমি দৌড়ে পালাবো। দাঁড়াও বলছি, ধরতে পারলে তোমাকে তেনা বানিয়ে ফেলবো। এটা আমি কি দেখছি? আমাকে ধরা সহজ না, বুঝলে তো টম? দাঁড়াও, তোমাকে এক্ষুনি গর্ত থেকে বের করে নিয়ে আসবো। জেরি বিপদে পড়েছে, ওকে এক্ষুনি বাঁচাতে হবে। এই বোমাটা দিয়ে টমকে উড়িয়ে দেব। হ্যাঁ, বোমাটা লাগিয়ে দিলাম, আগুন ধরিয়ে দিয়েছি। বাহ, কাম তামাম। কোপা সামসু, কোপা কোপা সামসু, ওরে মা! একটুর জন্য বেঁচে গেছি। যে করেই হোক বাঁচতে হবে, এক্ষুনি ধরবো তোমাকে। হায় হায়, একটা বুদ্ধি পেয়েছি। হ্যাঁ, এই বোমাটা টমের হাতে ধরিয়ে দেব। বাহ, হয়ে গেছে, চলো এবার। এই যে টম, শুনছ? এই বোমাটা নাও, জেরিকে উড়িয়ে দাও। ধন্যবাদ ছোট্ট সোনা, এবার এখান থেকে পালাও, চলো। বাহ, কিরে, বোমাটা আমার হাতের সঙ্গে লেগে আছে, কিছুতেই এড়তে চাচ্ছে না। কি করা যাবে, এই বোমা তো এক্ষুনি ফাটবে। মরে গেলাম। ওরে সর্বনাশ, আমার দিকে তেড়ে আসছে। আমাকে তুমি ধরতে পারবে না, কারণ আমি আমার মামার থেকেও বেশি চালাক। হ্যাঁ, তোমাকে বোমা সেজে ভয় দেখাবো। হ্যাঁ, ভয় দেখিয়ে মেরে ফেলবো। কোথায় গেল পাঁজিটা? হায় হায়, বোমাটা আমার দিকেই আসছে। কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব? বোমাটা এখানে ফাটলে আমি মারা পড়ে যাব। যাক বাবা, বোমাটা ফাটেনি। ঘটনাটা কি? ও তুমি, হ্যাঁ, অনেক বাড়াবাড়ি হয়ে গেছে তাই না? কি হয়েছে তোমার? এই পুচকে বোমা আমার কি করতে পারবে? আমি নাকের উপর রেখে ঘুমাবো। ওরে মা, দাঁড়াও, এক্ষুনি ধরবো তোমাদেরকে। অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, তোমাদের ঘর শুদ্ধ উড়িয়ে দেব। প্রথমে বারুদগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে। তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব, এই তো আগুন ধরিয়ে দিয়েছি। বাবা, কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, এবার আগুন ধরিয়ে দেওয়ার পালা। কি ব্যাপার, আগুনটা তো আমার দিকেই আসছে। মরে গেলাম বাবা। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। তাহলে কি এই বাড়িতে ভূত আছে? হাই রে হাই, এটা কিভাবে সম্ভব হচ্ছে? প্রতিফলিত হচ্ছে, কিন্তু এখানে তো কোনো আয়না নেই, আঙ্গুল দিয়ে টেস্ট করার দরকার। বাপরে বাপ, হাতটা বের করে টেস্ট করার দরকার। ঘটনাটা কি, এখানে তো কোনো আয়না নেই। ব্যায়াম করা শুরু করি, ব্যায়াম করতে করতে চলে যাব। কি ব্যাপার, ওটা তো একটা শেয়াল, বুঝে গেছি আমি। নানা রকম অঙ্গভঙ্গি করতে হবে। ও, তাহলে এটা জেরির কাজ। হ্যাঁ, ঠিক আছে, এক্ষুনি মজা দেখাচ্ছি, গিয়ে দেখতে হবে। এই যে, তুমিও চলে আসো। পুরো ইনফরমেশনটা কালেক্ট করতে হবে, আসলে এটা আসলো কোথা থেকে। চুপচাপ যেতে হবে, আমাকে দেখতে পায় নাই। জেরি, তুমি কোনো টেনশন করো না, আমি আছি না। বাবা, জেরিটাকে আমার হাতে তুলে দাও। ও, মরে গেলাম। এত সহজে তোমাদেরকে ছাড় দিচ্ছি না। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি চলে আসব। বাহ, কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, এবার চলো এখান থেকে পালাই, পালিয়ে চলে যাব। বড় বড় দুই বলদের পাল্লায় পড়েছি, কিচ্ছু করার নেই, এটাই জীবন যুদ্ধ। দাঁড়াও, তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। এই তো হয়ে গেছে, এই জেরি ইঁদুর এখন আমার। এই তো ধরে ফেলেছি, হ্যাঁ, দৌড়ে পালাবো এখান থেকে। হায় হায়, বাড়ি খেয়ে গেছি। তুমি বেশি বাড়াবাড়ি করছো, তোমাকে গিরো দিয়ে দিব। বাহ, হয়ে গেছে, এবার তুমি থাকো, আমি যাই। এখান থেকে বাঁচার বুদ্ধি বের করতে হবে, একেবারে বশীগ্র দিয়ে দিয়েছে। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। ওরে সর্বনাশ, ওটা আমার মাথার উপরে পড়বে। আ!
নিঃশ্বাস বন্ধ করে পানির উপরে ভেসে থাকতে হবে। অনেক জ্বালিয়েছো তুমি, তোমার মতো বলদের ক্ষমতা নেই আমার সাথে পাঙ্গা নেওয়ার, এখান থেকে চলে যাবো।